ওম প্রকাশ মিশ্র শিলিগুড়ির প্রার্থী, কি বলবেন? আপনি তো দীর্ঘদিনের তৃণমূলের কর্মী নেতা এবং হচ্ছে আপনি নির্বাচন কমিটির চেয়ারম্যান, অবশ্য কি হবে আলটিমেটলি? দেখুন, আমি শিলিগুড়ি বিধানসভা নির্বাচনী কেন্দ্রের চেয়ারম্যান, কিন্তু আমার একটু আগেই টিভিতে দেখলাম ওম প্রকাশ বাবুর নাম, কিন্তু এখানে দলের কোথাও এই নাম আলোচনা হয়নি এবং দু একজনের নাম আলোচনা হয়েছে, আমি সেখানে ছিলাম। এবং সার্ভে, একটা টিম বিভিন্ন জায়গায় সার্ভে করেছে, সে সার্ভেতে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন ক্ষেত্রে যেতে হয়েছে, বিভিন্নভাবে আমাদেরকে নির্দেশিকা ছিল, সেগুলো করেছি। কিন্তু আমার মনে হয় হঠাৎ করে এই নামটা কেন আসলো আমার জানা নেই, নিশ্চয়ই আলোচনা হলে ভালো হতো, কিন্তু এই জায়গাটাতে বুঝতে হবে শিলিগুড়ি মানুষ 2011-তে স্থানীয় লোক ডাক্তার রুদ্রনাথ প্রকাশকে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, জিতিয়েছিল। তারপর বারবার বাইরের লোক যতবারই দিয়েছে প্রত্যাখ্যান করেছে। এবছর আমরা দলীয়গতভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যাকেই দেওয়া হোক দলের শিলিগুড়ির থেকে একজন প্রার্থী করা হোক, এবং সাধারণ মানুষ চাইছে অশোক ভট্টাচার্যকে, আর উন্নয়ন নয়, অশোক ভট্টাচার্য যত তাড়াতাড়ি বিদায় নেবে তত ভালো। শিলিগুড়ির একজন প্রার্থী শিলিগুড়ির মানুষ চাচ্ছে। আমি শিলিগুড়ির 33টি ওয়ার্ড ঘুরেছি, তাদের সঙ্গে কথা বলেছি, দেখেছি মানুষ একটা সেন্টিমেন্ট আছে যে শিলিগুড়িতে মানুষ চাইছে অশোক পরিবর্তন। কিন্তু আপনাকে একটা কথা বলছি যে শিলিগুড়ি আগে ছিল মিরিক, চা বাগান, সেবক, মাটিগাড়াকে নিয়ে। এখন মাত্র 2,21,000 ভোটার, তার মধ্যে বাঙালি অর্ধেক হলেও হিন্দিভাষীও আছে কিছু, তার মধ্যে মারবাড়ি অন্য জায়গা আছে। আমি দীর্ঘ 33 বছর কাউন্সিলর, শিলিগুড়ি ডেপুটি মেয়র ছিলাম, অপোজিশন লিডারও ছিলাম, চেয়ারম্যান ছিলাম, বিভিন্ন দিকেছে। মানুষকে যা আমি বুঝি, যা পালস বুঝি, মানুষ কিন্তু চাইছিল শিলিগুড়ির একটা, যে কোনো একজনকে শিলিগুড়ির থেকে দেওয়া হোক। কিন্তু আমি জানি না মুখ্যমন্ত্রী নিজেও এরকম কেন দিলেন, এই বিষয়টা আমাকে জানা নেই, যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও খুব বাজেভাবে মন্তব্য করেছেন। দীর্ঘদিন যিনি মুখ্যমন্ত্রীর এগেনস্টে বক্তব্য রেখেছেন, তাকে দাওয়াতে কিভাবে শিলিগুড়ির মানুষ নেবে, আমার কাছে আমার বন্ধু বান্ধবের রিয়াকশন অনেক দিয়েছে। আমি রোববার তাদের সঙ্গে কথা বলবো, বসবো, কিন্তু যা দেখছি সেটাকে আমি মেনে নিতে পারছি না। আগামী দিনে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, এবং কি সিদ্ধান্ত নেব সেটা আমি আগামী রোববার দিন মিটিং করব। সেই মিটিংয়ের পর আমার যারা ওয়েলউইশার বন্ধু বান্ধব আছে কথা বলবো, সেই ব্যাপারে কথা বলবো। রাজনীতিতে আমরা করতে এসেছি, ধরুন আমাদের মটো হলো একটা লক্ষ্য নিয়ে নির্বাচন করা। আমরা কোনো রাজনীতিতে কোনো অন্য কোনো কাজে আসিনি, আমি নিজে বিকম এলএলবি করেছি, ছাত্র রাজনীতির থেকে কলেজ ইউনিভার্সিটি রাজনীতি করেছি, এবং বিজনেস অর্গানাইজেশন ছোটোর থেকে বড় দিনভর কাজ করি, তিনখানা গাড়িতে থাকলে স্কুটার নিয়ে চড়ি। একটাই মটো রাজনীতিতে, যার জন্য করব 100% দেবো। কিন্তু এখানে যদি দেখি প্রতিবার কলকাতাতে একটা পাঠিয়ে দেবে আর আমরা ক্যারি করে নিয়ে যাব, আমার পক্ষে সম্ভব না, আমরা বাহক হব না, সম্ভব না, আমি বলছি তো আমি সম্ভব না। কি করব সময় কথা বলবে। অশোক ভট্টাচার্য ওয়াকওয়ার্ড দেখালো মনে হচ্ছে, অশোক ভট্টাচার্য মানুষ চাইছে না। দিদিকে বলো কর্মসূচি যে রিপোর্ট কার্ড বাড়ি বাড়ি গেছে বা যেখানে গেছে, চাইছে না। তার জন্য এইটাও চাইছে না যে হঠাৎ করে বাইরের কাউকে দিয়ে এখানে পাঠিয়ে দেওয়া হোক। মানে এই প্রার্থী দেওয়াতে কি ওয়াক ওভার মনে হচ্ছে? এই প্রার্থী দিলে অশোক ভট্টাচার্য ওয়াক ওভার কিনা যায় না, অনেক মেরুদণ্ড ঘুরবে। শিলিগুড়ির মানুষ একসময় অশোকবাবুকে চাইছিলেন, অশোকবাবু আর মন্ত্রীও হবেন না, শিলিগুড়ি মেয়রও হবেন না। অশোকবাবু শিলিগুড়ি MLA শুধুমাত্র দিয়ে, অশোকবাবুর যা দেওয়ার ছিল 100% দিয়েছেন। অশোকবাবুর থেকে আর কিছু পাওয়ার নেই, উনি কলকাতায় কাগজের বাঘ হতে পারেন, গ্রাস রুটে মানুষ পরিবর্তন চাইছে, সেটার আওয়াজ যদি না বুঝে আবার যদি আমি কলকাতায় কাউকে পাঠিয়ে দিই আমরা খুব দুঃখিত। দলীয় কর্মীদের কি নামানো যাবে ভোটে? আমি এ কারণে বলবো না দলীয় কর্মী দলীয় কেউ কেউ নামবে, আমি আমার স্ত্রী কতটা নামবো আমার ভাবতে হবে, এটুকু আমি জানিয়ে দিলাম।
Mart collection, jeans and t-shirts, only for men.